সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। COVID-19 পরিস্থিতিতে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ চলতেছে। এখন অ্যাসাইনমেন্টের উপর তোমাদের নবম শ্রেণীর যে রসায়ন বিজ্ঞান আছে, এর উপর আমি একটা ক্লাস নিব। তোমাদের পর্যায় সারণী, এটা তোমাদের ক্লাসে পর্যাপ্ত পড়ানো হয়েছে, চ্যাপ্টার 4, পর্যায় সারণী। পর্যায় সারণী মূলত টোটাল যে 118টা মৌল আছে, তোমাদের ডিটেলস পড়াইছি, 118টা মৌলকে তাদের প্রথমে পারমাণবিক ভর অনুযায়ী, কি পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়েছিল। পরবর্তীতে মেন্ডেলিভ সংশোধনী দিয়েছে যে পারমাণবিক ভর না, পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি সাজানো হয় তাহলে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। পর্যায় সারণী চ্যাপ্টারের ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস থেকেই আমরা যে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো, যে কত নাম্বার গ্রুপে আছে এবং কত নাম্বার গ্রুপে মানে পর্যায়ে আছে। অর্থাৎ এটি ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, হ্যালোজেন, না নিষ্ক্রিয়, না অবস্থান্তর মৌল, আমরা ইলেকট্রন বিন্যাস থেকেই পেয়ে থাকি। অর্থাৎ সর্বোপরি ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যে কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব। আমরা যদি লিখি যে সোডিয়াম, সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2। এই যে থ্রি এস ওয়ান, 11 নম্বর সোডিয়াম 11, তো 2 to 4 10, আর 1 11। এই যুজ্যতা শক্তিস্তর মানে সর্বশেষ শক্তিস্তর, অর্থাৎ সর্বশেষ শক্তিস্তরে যতটা ইলেকট্রন থাকে তাকে বলা হয় যুজ্যতা ইলেকট্রন। আর এই যুজ্যতা ইলেকট্রনই তার সকল বৈশিষ্ট্য প্রায় বিহার করে। অর্থাৎ যুজ্যতা ইলেকট্রন থেকে আমরা পর্যায় সারণী কত নাম্বার পর্যায়ে বা গ্রুপে আছে, মৌলটি কোন প্রকৃতির হবে তা নির্ণয় করতে পারবো। এখন এর পর্যায় সারণীতে অবস্থান হচ্ছে 3 নম্বর পর্যায়ে এবং 1 নম্বর গ্রুপে। এখন যদি আমরা লিখি অ্যালুমিনিয়াম, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, অর্থাৎ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13, প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, 3 নম্বর শক্তিস্তর, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তাহলে পর্যায় হচ্ছে 3 আমাদের, আর 2 এবং 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হলে আমরা জানি যে ইলেকট্রন সংখ্যা যদি যুজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা 1 অথবা 2 এর চেয়ে বেশি হলে তার গ্রুপ নির্ণয় করার জন্য 10 যোগ করতে হবে। তাহলে তৃতীয় পর্যায়ে তার অবস্থান কোথায় হবে? তৃতীয় পর্যায়ে এবং গ্রুপ কত হবে? 2 আর 1, যেহেতু 2 এর অধিক, গ্রুপ হবে কত আমাদের? 3+10, অর্থাৎ 1, 2, 3, এর সাথে 10 যোগ করে 13 নং গ্রুপে হবে। একইভাবে আমরা যদি দেখি যে ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, যে কোনো মৌলের, এখন যদি লিখি আমি পটাশিয়াম, এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস কত হবে আমাদের? পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কোথায় যাবে ইলেকট্রন? 3p6, কত হয়েছে এখন ইলেকট্রন আমাদের? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপরে ইলেকট্রন 3d-তে না গিয়ে কোথায় যাবে ইলেকট্রন? 4s-এ গমন করবে। অর্থাৎ ইলেকট্রন 4s-এ গমন করার কারণ হচ্ছে, আমরা একটা সূত্র বলছিলাম যে n+l এর মান যখন কম হবে ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। 4s-এ n+l এর মান কম বিধায় 3d অপেক্ষা 4s কম শক্তিস্তর, অর্থাৎ কি নিম্নতম শক্তিস্তর। এই কারণে প্রথমে n+l এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেহেতু যুজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত আছে এখানে আমাদের, যে 3d 4s 1, যুজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তাহলে তার গ্রুপ কত হবে? গ্রুপ 1, এবং পর্যায়
পর্যায় দুই। এখন আমরা দেখব যেসব মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এক, যদি লিখি লিথিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s1, সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক। যেসব মৌলের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এক, এদেরকে এদের অবস্থান হচ্ছে পর্যায় সারণীর এক নং গ্রুপে, এক নং গ্রুপে। আর এক নং গ্রুপে অবস্থিত মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়াম ও সরি হাইড্রোজেন। হাইড্রোজেন বাদে এক নং গ্রুপে বাকি যে ছয়টা মৌল আছে, এই ছয়টি মৌলকে বলা হয় ক্ষার ধাতু, অর্থাৎ তারা জলীয় দ্রবণে পানির সাথে বা পানির সাথে বিক্রিয়া করার পরে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। কথার কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ডট ডট, অর্থাৎ প্রত্যেকটা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। তাহলে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এক থাকে, তাদেরকে বলা হয় ক্ষার ধাতু, হাইড্রোজেন ব্যতীত। এখন আমরা যদি লিখি যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই, তার ইলেকট্রন সংখ্যা দুই, তাহলে গ্রুপ দুই, পর্যায়গত তিন। যেহেতু গ্রুপ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই, তাহলে গ্রুপটা দুই হবে, পর্যায়গত হবে তিন। এখন এই যে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা যদি দুই হয়, তখন তাদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু, তখন তাদেরকে কী বলা হয়? মৃৎক্ষার ধাতু, অর্থাৎ গ্রুপ দুই এর মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। গ্রুপ দুই এর মৌলগুলোকে কী বলা হয়? মৃৎক্ষার ধাতু বলা হয়। আমরা যদি লিখি যে ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, এদের ইলেকট্রোবিন্যাসগুলো দেখতে পারবো। ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাস 1s2 2s2 2p5, ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5 আর 2 = 7, অর্থাৎ নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোবিন্যাস অর্জনের জন্য তাদের একটি ইলেকট্রন কম আছে। অর্থাৎ যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা 7 হয়, এদেরকে বলা হয় হ্যালোজেন, আর হ্যালোজেন মৌলসমূহ হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ একটি ইলেকট্রন গ্রহণ করে তারা কী করতে পারে? অষ্টক পূর্ণ করতে পারে। আমরা কী শিখলাম? যে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা যদি 7 থাকে, এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল, পর্যায়ের সারণীতে এদের অবস্থান, এটা 3 নং পর্যায়ে এবং 2 নং পর্যায়ে। আমি আগেই তোমাদের বলেছিলাম যে যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা যদি 2-এর চেয়ে বেশি হয়, তাহলে গ্রুপ নির্ণয় করতে হলে 2 নং এবং 3 নং পর্যায়ের ক্ষেত্রে, 2 এবং 3 নং পর্যায়ের ক্ষেত্রে গ্রুপ নির্ণয় করার জন্য অতিরিক্ত 10 যোগ করতে হবে। তাহলে 5 আর 2 = 7, 2-এর চেয়ে বেশি, তাহলে 7+10 তার মানে কি 17 নং গ্রুপে অবস্থিত হবে। কত নং গ্রুপে হবে? 17 নং গ্রুপে অবস্থিত হবে, অর্থাৎ 2 এবং 3 নং পর্যায়ে যদি আমরা গ্রুপ নির্ণয় করতে চাই, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা যদি 2-এর চেয়ে বেশি হয়, তাহলে গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের কী করতে হবে? 10 যোগ করতে হবে। এখন যেহেতু সর্বশেষ শক্তি স্তরে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য এক ইলেকট্রন বিন্যাস কম থাকে, এক ইলেকট্রন কম থাকে, এই কারণে এই হ্যালোজেন মৌলগুলো একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে, অর্থাৎ একটি গ্রহণ করায় ইলেকট্রন সংখ্যা নিজের 17, এখন কথা হচ্ছে আমাদের 18, নিকটস্থ আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এই যে অর্থাৎ যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে, এদেরকে বলা হয় কি? হ্যালোজেন। পর্যায় সারণীতে এদের অবস্থান হচ্ছে 17 নং গ্রুপে। আবার আমরা যদি লিখি যে নিয়ন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, আর্গন 1s2
2s2 2p6 3s2 3p6। যুজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 8। আমরা জানি s এবং p অরবিটাল যদি পূর্ণ থাকে, s এবং p অরবিটাল যদি পূর্ণ থাকে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর বা যুজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা যদি 8 থাকে তাহলে আমরা ওই মৌলগুলোকে নিষ্ক্রিয় বা স্টেবিলিটি বলতে পারি, অর্থাৎ স্থিতিশীল বা স্থায়ী থাকে। এখন এই যে পর্যায় সারণীর 18 নং গ্রুপে অর্থাৎ 2-এর চেয়ে বেশি, 6 আর 2 8 10 যোগ করতে হবে তার 18 নং গ্রুপে হবে, 2 আর 6 8 2-এর চেয়ে বেশি তার 18 নং গ্রুপে অবস্থিত হবে। পর্যায় সারণীতে 18 নং গ্রুপে অবস্থিত মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাসের সবসময় হিলিয়াম ব্যতীত এস এবং পি অরবিটাল মাস্ট বি পূর্ণ থাকবে, এসের 2 এবং পি তে 6 থাকতে হবে। যেহেতু এর আগে আমরা শিখেছি যে হ্যালোজেন মৌলগুলোতে একটি ইলেকট্রন কম থাকার কারণে ইলেকট্রন গ্রহণ করছে, আর এই যে এস এবং পি অষ্টতত্ত্ব অনুসারে যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 8 হয়, এই মৌলগুলো ইলেকট্রন দিতেও চাবে না, ইলেকট্রন নিতেও চাবে না, অর্থাৎ কি সহজে কোনো মৌলের সাথে বিক্রিয়া করবে না, যেহেতু কোনো ইলেকট্রন দিবে না বা শেয়ার করবে না, বিক্রিয়া করবে না। এই কারণে এই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। পর্যায় সারণীর 18 নং গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এখন এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন এই 6টি মৌল হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এদের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পারবো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এস এবং পি অরবিটাল পূর্ণ, অর্থাৎ কি সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। যেহেতু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 8টি থাকবে, এই কারণে এদের ইলেকট্রন দিতেও চাবে না বা নিতেও চাবে না, অর্থাৎ ইলেকট্রন শেয়ার বা আদান প্রদান কোনো কিছুই হবে না, এই কারণে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। পর্যায় সারণীতে এদের অবস্থান হচ্ছে 18 নং গ্রুপে। তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে এতে ক্রিপ্টন পর্যন্ত বলা হয়েছে। এরপর আমরা যদি আসি অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল মানে ডি ব্লক মৌল, যেসব আমরা যদি রেখি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়াম কত আছে আমাদের, ক্রোমিয়াম 24, যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, এই 3d-তে 5 এবং 4s-এ 1 হবে, 6 আর 18 24। এই যে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা, যুজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা 1 এবং গ্রুপ নির্ণয় করতে হলো অর্থাৎ 4 এবং 5 নং পর্যায়ের গ্রুপ নির্ণয় করতে হলে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা বা যুজ্যতা স্তর ইলেক্ট্রন সংখ্যা এবং তার পূর্বে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা কী করতে হবে, যোগ করতে হবে, তার ইনো 1 এবং 5, তার মোট কত আছে আমাদের 6, অর্থাৎ পর্যায় সারণীর 4 নং পর্যায়ে এবং 6 নং গ্রুপে অবস্থিত। আমি যদি লিখি আয়রন এফ ই, যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, আয়রন 26, তাহলে 2 এবং 6 26, অর্থাৎ ডি অরবিটাল এই মৌলগুলো ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে প্রবেশ করছে। যেসব মৌল ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে আংশিক পূর্ণ থাকে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। আমি আবার বলি, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটাল আংশিক দিতে থাকতে পারে কতটা আমাদের 10টি ইলেকট্রন, আংশিক বলতে 1 2 1 2 কত 9, আংশিক পূর্ণ থাকে তাদেরকে বলা হয় কি অবস্থান্তর মৌল। অর্থাৎ যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা সবসময় কালারফুল বা রঙিন যৌগ গঠন করে। আমি যদি আবার আন্ত অবস্থান্তর মৌল এফ ব্লক মৌলগুলোকে বলা হয় আন্ত অবস্থান্তর মৌল, যে সব মৌলের ইলেকট্রন বিন্যাস এফ অরবিটালে বা অরবিটে প্রবেশ করে তখন তাদেরকে বলা হয় আন্ত অবস্থান্তর মৌল।
এখন তোমাদের পর্যায় সারণীতে আমরা জানি যে সাতটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ রয়েছে, আঠারোটি গ্রুপ আছে। অর্থাৎ এই 118টা টোটাল মৌলকে সাতটি পর্যায় এবং আঠারোটি গ্রুপে বসানো হয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টে 1 থেকে 36 পর্যন্ত মৌলগুলোকে পর্যায় সারণী 1 থেকে 36 পর্যন্ত মৌলগুলোকে খাদ্যধাতু, মৃৎখাদ্যধাতু, মুদ্রাধাতু, অবস্থান্তর এবং নিষ্ক্রিয় হ্যালোজেন মৌল হিসাবে বিভিন্ন রঙের ইউজ করতে বল, বিভিন্ন রঙের ব্যবহার করতে বলছে। এখন তোমরা সরি আমি মুদ্রাধাতুটা বাকি আছে আমাদের গ্রুপ 11-তে অবস্থিত মৌলগুলোকে বলা হয় গ্রুপ 11-তে অবস্থিত মৌলগুলোকে বলে মুদ্রাধাতু। আমি আবার বলি গ্রুপ 11-তে অবস্থিত মৌলগুলোকে বলা হয় মুদ্রা ধাতু, যেমন কপার, অরিয়াম। এখন তোমাদের অ্যাসাইনমেন্টে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন, 18 নং গ্রুপে হচ্ছে আমাদের হিলিয়াম, এরপরে আমরা জানি কি লিথিয়াম, বেরিলিয়াম, এরপরে আমাদের 10টি মৌল নাই, বাকি আছে শেষে হচ্ছে কি নিয়ন। এইভাবে তোমরা লিখবা যে সোডিয়াম, ম্যাগনেশিয়াম নাই, আবার শেষে এনা হচ্ছে আমাদের ফ্লোরিন, ক্লোরিন এবং আর্গন। এরপরে লিখবো পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে ফ্লোরিন, ক্লোরিন, এরপরে হচ্ছে ব্রোমিন, ক্রিপ্টন। এই মৌলগুলোর মধ্যে কোনগুলো ধাতু, কোনগুলো অধাতু, সরি মৃত ধাতু আছে এখানে, এখানে আছে নিষ্ক্রিয় গ্যাস, আছে হ্যালোজেন, আছে কি মৃত ক্ষার এবং ক্ষার ধাতু। এবং এই যে এখানে 8টি করে মৌল নয়, 1টি সারির মধ্যে 10টি মৌল আছে, অর্থাৎ পর্যায় চারে আমাদের প্রত্যেকটিতে 18টি করে মৌল আছে। যেহেতু 18টি করে মৌল আছে, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা দেখতে পারবে যে কোন মৌলের জন্য কী ধরনের কালার ইউজ করবে। এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন নিষ্ক্রিয় গ্যাস, এগুলোকে তুমি একটা কালার ব্যবহার করবে, ফ্লোরিন এটা একটা কালার ব্যবহার করবে, লিথিয়াম অর্থাৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, অবস্থান্তর মৌল, বিভিন্ন যৌগের মৌলের জন্য বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হবে। আমি যদি উদাহরণস্বরূপ লিখি তোমাদের যেমন ক্ষার ধাতু তাহলে কী লিখবো, অ্যারো এরকম একটা রেক্ট্যাঙ্গুলার চিহ্ন ব্যবহার করবো। এনে যদি আমি ইয়েলো কালার লিখি, তাহলে ওই আমাদের সারণীতে যে ক্ষার ধাতুগুলো আছে, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তখন আমরা এই বক্সগুলোতে ওই ইয়েলো কালারই ব্যবহার করবো। একইভাবে যদি আমরা ওই মৃৎ ক্ষার লিখি, মৃৎ ক্ষার ধাতুতে যদি আমরা রেড কালার ইউজ করি, তাহলে মৃৎ ক্ষেত্রে আমরা আবার ওই রেড কালারগুলো ব্যবহার করব। এইভাবে তুমি তোমার সুবিধা মতো যখন যে কালার ইচ্ছা এই কালার ইউজ করতে পারবে। আশা করি সকলেই বুঝতে পারছি ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, খোদা হাফেজ।